ভয়ঙ্কর রাতের পর যে ভোর সেখানে কিছু আশা থাকে কিছু আনন্দ থাকে দিনের আলো মানুষকে আর কিছু দিক না দিক ভরসা দেয় মঙ্গল সঙ্গীতের মতো পাখি ডাকতে শুরু করে এমন কি ভোরবেলা কাকের কাকা ধ্বনিকেও শুভ মনে হয় তারাও আলোর বার্তা পৌঁছে দিচ্ছে পঁচিশে মার্চের ভয়ঙ্কর রাত কেটে গেছে ভোর হয়েছে পাখির ডাক শোনা যাচ্ছে অথচ কোনোরকম ভরসা পাওয়া যাচ্ছে না মনে হচ্ছে একটা দীর্ঘ রজনী পার করার পর শুরু হয়েছে আরেকটি দীর্ঘ রজনী রাতের পর দিন আসেনি রাতের পর এসেছে রাত বসে আছে সম্পূর্ণ অপরিচিত এই পরিবারের প্রধান বৃদ্ধ সাহেবের ঘরের একটা চেয়ারে সারা রাত এক পলকের জন্য সে চোখ বন্ধ করেনি এখন তার চোখ জ্বালা করছে মাঝে মাঝে চোখকে আরাম দেওয়ার জন্য সে কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করছে প্রায় সঙ্গে সঙ্গেই চোখ খুলে ফেলছে মনে হচ্ছে এখন চোখ বন্ধ করে থাকার সময় না সোভান সাহেব তার বিছানায় যায় নামাজ পেতে নামাজে বসেছেন তিনি শেষ রাতে কিছু সময়ের জন্য ঘুমিয়েছিলেন ঘুমের মধ্যে ভয়াবহ দুঃস্বপ্ন দেখেছেন স্বপ্নটি এরকম তার ছেলে বরিশাল থেকে লঞ্চে করে ফিরছে ছেলের বন্ধুর সঙ্গে আছে বন্ধুর নবপরিণীতা স্ত্রী আছে তাদের আত্মীয় স্বজন আছে তারা লঞ্চের একটা কেবিনের দরজা জানলা বন্ধ করে গান বাজনা করছে জমিও গল্প করছে এই সময় লঞ্চের তলা খুলে গেল লঞ্চে হুড়মুড় করে পানি ঢুকতে লাগল লঞ্চ ধীরে ধীরে পানিতে তলিয়ে যাচ্ছে অন্য যাত্রীরা প্রাণে বাঁচার জন্য ছোটাছুটি করছে কেউ কেউ নদীতে ঝাঁপ দিয়ে পড়ে সাঁতরাবার চেষ্টা করছে দূরে উদ্ধারকারী কিছু পালতলার নৌকাও দেখা যাচ্ছে অথচ সোভান সাহেবের ছেলে সালাউদ্দিন এদিকে কোনো নজরই নেই সে এখন তাস খেলছে নববধূও তাস নিয়ে বসেছে সবাই খুব মজা পাচ্ছে লঞ্চ যে তলিয়ে যাচ্ছে সেদিকে কারো হুঁশ নেই সবাই এত মত্ত সোবান সাহেব ঘুমের মধ্যে চিৎকার করতে লাগলেন আয় গাধা এ বেকুব তাড়াতাড়ি দরজা খুলে দেখ কি হচ্ছে গাধার বাচ্চা গাধা তারপরে খেলবি দরজা খোল দরজা খোল চিৎকারের এই পর্যায়ে সাহেব তার গায়ে ধাক্কা দিয়ে ঘুম ভাঙায় ঘুম ভাঙার পর ঘোর লাগা গলায় তিনি সাহেবকে যে প্রশ্নটা করেন তা হলো দরজা খুলেছে খুলেছে দরজা দুঃস্বপ্ন দেখার পর থেকে সোভান সাহেব ছেলের জন্য অস্থির হয়ে পড়েছেন একটা মুরগি মানত করেছেন সেই সঙ্গে একশো টাকা নফল নামাজ নামাজের পর থেকে তার নফল নামাজ চলছে আটটা বাজে মাত্র চল্লিশ টাকাত পড়া হয়েছে শুরুর দিকে দাঁড়িয়েই পড়ছিলেন হাঁটুতে আর্থারাইটিসে তীব্র ব্যথা শুরু হয় এখন আর দাঁড়িয়ে পড়তে পারছেন না মাথাও বেশি নিচু করতে পারছেন না কোমরে ব্যথা করছে জাননামাজের সামনে দুটো বালিশ রেখে শেষদার সময় কোনো বালিশে মাথা ছোঁয়াচ্ছেন কঙ্কন দাদু ভাইয়ের এই অদ্ভুত ভঙ্গির নামাজ পড়া দেখে খুব মজা পাচ্ছে সোমান সাহেব যতবার বালিশে মাথা ছোঁয়াচ্ছেন ততবারই সে ফিক করে হেসে ফেলছে আঙুল উচিয়ে সাহেদকে ওই মজার দৃশ্য দেখাচ্ছে সাহেদের সঙ্গে এক রাতেই তার খুব ভাব হয়েছে সাহেদকে সে ডাকছে বাবু কেন বাবু ডাকছে কে জানে শিশুদের সব কর্মকাণ্ড ব্যাখ্যা করা কঠিন রাতে গোলাগুলির ভয়ে ঠান্ডা মেঝেতে শুয়ে থাকার জন্য কঙ্কনের গলা ব্যথা করছে টনসিল ফুলে গেছে তার মা মনোয়ারা বেগম গরম পানি দিয়ে মেয়েকে গার্গেল করানোর চেষ্টা করছেন সে করতে পারছেন না মুখে পানি দিতেই সে পানি গিলে ফেলছে শাহেদ এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতে পারছে না তার সময় কাটছে হাঁটাহাঁটি করে হাঁটাহাঁটি করার মতো বেশি জায়গায় এই বাড়িতে নেই সোভান সাহেবের ঘর থেকে বসার ঘর সেখান থেকে বারান্দা বারান্দা থেকে বসার ঘর বসার ঘর থেকে আবার সোভান সাহেবের ঘর তাঁতের মাকু চলছেই বারান্দায় যেতে ভয় ভয় লাগে কারণ বারান্দা থেকে রাস্তা দেখা যায় রাস্তা দিয়ে যদি কোনো মিলিটারি যায় তারা বারান্দায় একজনকেও হাঁটছে দেখতে পাবে কিছুই বলা যায় না গুলিও করে বসতে পারে কঙ্কন বলল তুমি শুধু হাঁটো কেন সাহেদ জবাব দিল না কি জবাব দিবে সে কেন হাঁটছে সে নিজেই জানে না কঙ্কন বলল বাবু তোমার হাঁটতে ভালো লাগে এই জন্য তুমি হাঁটো হ্যাঁ হাঁটতে ভালো লাগে কেন জানি না কেন জানো না মনোরা রান্নাঘর থেকে বললেন কঙ্কন বিরক্ত করবে না কঙ্কন বলল কেন বিরক্ত করব না তার প্রশ্ন করা খেলা শুরু হয়েছে অবিকল রুনির স্বভাব একবার প্রশ্ন করা শুরু করলে করতেই থাকবে বিরক্ত করে মারবে একবার তো চট দিয়ে প্রশ্ন প্রশ্ন খেলা বন্ধ করতে হলো টনসিলে গলা রোগ রুণির আছে একটু ঠান্ডা লাগলো তো গলা ব্যথা কিছুই গিলতে পারবে না কাঁদো কাঁদো গলায় মাকে বলবে ব্যথা কমিয়ে দাও সাহেদ রুনির কথা বা রুনির মায়ের কথা এখন ভাবতে চাচ্ছে না কিন্তু বারবার মনে পড়ে যাচ্ছে এই দুঃসময়ে তারা কোথায় আছে কিভাবে আছে আসমানি সারা রাত জেগেছিল তা অনুমান করা যায় রুনি কি ঘুমিয়েছিল গোলাগুলি শব্দ নিশ্চয়ই খুব ভয় পেয়েছে ভয় পেলে রুনির জ্বর এসে যায় জ্বর হলে সমস্যা সে বাবার কোল ছাড়া কারো কোলেই যাবে না মেয়ে জ্বরে পড়লে আসমানি খুবই বিপদে পড়বে সাহেদ হাটাহাটি বন্ধ করে এখন বসার ঘরের বেতের চেয়ারে বসে আছে ব্যাটারি না থাকার কারণে ট্রানজিস্টার চলছে না বাইরে কি হচ্ছে না হচ্ছে কিছুই বোঝার উপায় নেই একতলা এই বাড়িটা অন্য বাড়ি থেকে আলাদা প্রতিবেশীর কাছ থেকে খবর নেওয়ার উপায় নেই এই বাড়িটার উত্তর দিকে আরেকটা একতলা বাড়ি আছে যেটা কাছাকাছি বারান্দায় দাঁড়িয়ে ডাক দিলে ওই বাড়ির লোকজন শুনতে পাবে কিন্তু ওই বাড়িতে কেউ নেই তালাবন্ধ সাহেদের আবারও চোখ চালা করছে বাচক দিয়ে পানি পড়ছে সে চোখ বন্ধ করল মনোয়ারা পাশে এসে দাঁড়ালো তার হাতে চায়ের কাপ ভাই একটু চা খান শাহেদ হাত বাড়িয়ে চানিল মনরা বলল খিচুড়ি বসিয়েছি আজকে নাস্তা খিচুড়ি ঘরে আটা মদে কিছুই নাই সাহেদ বলল বাজার আছে চাল ডাল কেরোসিন মনরা বলল এক দু দিন চলবে ও এসে বাজার করে দিবে বলেছিল এখন তো তারই খোঁজ নেই শাহেদ বলল কারফিউ তুললে আমি বাজার করে দিয়ে যাব নিশ্চয়ই কিছুক্ষণের জন্য হলো কারফিউ তুলবে সমস্যা হলো কখন তুলবে আর কতক্ষণের জন্য তুলবে এটা বুঝবো কী করে একটা রেডিওর খুব দরকার ছিল মনোরা বললো ভাই কি সিগারেট খাওয়ার অভ্যাস আছে কঙ্কনের বাবা তার সিগারেটের প্যাকেট ফেলে গেছে সিগারেট খাওয়ার অভ্যাস থাকলে বলেন প্যাকেটটা আপনাকে দিই দিন সিগারেট মনোরা আঁচলের ভেতর থেকে সিগারেটের প্যাকেট বের করলো সে সিগারেট দেশলাই সঙ্গে নিয়েই এসেছিল সাহেব বলল ভাবি থ্যাংক ইউ সিগারেটের প্যাকেটটা হাতে পেয়ে কি যে ভালো লাগছে আপনি বুঝতে পারবেন না মনরা বলল আপনি দুশ্চিন্তা করবেন না আপনার মেয়ে স্ত্রী ভালো আছেন কারফিউ তুলে নিলেই ওদের সঙ্গে আপনার দেখা হবে সাহেব বলল কীভাবে জানেন আমার মন বলছে কাল রাতে তাহার নামাজ পড়ে কঙ্কনের বাবার জন্য দোয়া করেছি আপনার স্ত্রী আর মেয়ের জন্য করেছি দোয়া শেষ করার সঙ্গে সঙ্গে আমার মনে একটা শান্তি শান্তি ভাব হলো তখনই বুঝলাম আল্লাপাক আমার দোয়া কবুল করেছেন আমার যখন কোনো দয়া কবুল হয় আমি বুঝতে পারি সাহেদের চোখের সঙ্গে সঙ্গে পানি এসে গেল নিতান্ত অপরিচিত এই মেয়েটির সামনে চোখ মুছতে তার মোটেও লজ্জা লাগল না রুনি সকালবেলা হর হর করে বমি করল রাতে গুলির শব্দে ভয় পেয়ে দুবার বমি করেছে এখন বেলা প্রায় এগারোটা সকালে কিছুই খায়নি বমি হওয়ার জন্য পেটে তো কিছু থাকতে হবে বমি হচ্ছে কেন আসমানি হাতে মেয়ের মাথা ধরে আছে ভয়ে তার হাত পা কাঁপছে মেয়ের গা অস্বাভাবিক ঠান্ডা এর মানে কি জ্বরে সে গা গরম হতে পারে ঠান্ডা কেন হবে ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে না তো বাচ্চাদের ভয়ঙ্কর কোনো অসুখ করলে আগেভাগে কিছু বোঝা যায় না এরা হেসে খেলে বেড়ায় এরপর হঠাৎ সময় নেতে পড়ে ডাক্তারের কাছে নেয়ার সময়ও পাওয়া যায় না এরকম কিছু হচ্ছে না তো আচ্ছা এরকম কিছু যদি হয় সে ডাক্তার কাছে কিভাবে নেবে বাইরে কারফিউ কখন কারফিউ তুলবে কিছুই বলছে না রেডিওতে সারাক্ষণ হামদার নাথ হচ্ছে ফাঁকে ফাঁকে জরুরি নির্দেশ ভাঙা ভাঙা বাংলায় বলছে রাস্তায় কাউকে দেখা মাত্র গুলি করা হইবে আসমানি বলল কেমন লাগছে রে মা রুনি বলল ভালো আর বমি হবে না তাহলে আয় মুখ ধুয়ে দিই না মুখ ধুবি না কেন মুখ ধুয়ে কুলি কর কুলি করব না মুখে না বললেও রুনি কুলি করলো আসমানি মেয়ের মুখ ধুয়ে দিল শরীরটা এখন ভালো লাগছে মা লাগছে বাবা কোথায় মা তোর বাবা আছে ভালোই আছে কোথায় আছে বাসে আছে আর কোথায় থাকবে রুনি চোখ মুখ শক্ত করে বলল আমি বাবার কাছে যাব। যাবে বললেই তো যেতে পারবে না বাইরে কারফিউ মিলিটারি রাস্তায় যে কাউকে দেখলে গুলি করে দেবে আমি বাবার কাছে যাবো কারফিউ তুললেই আমরা তোমার বাবার কাছে যাব আমি এখন যাব মাগো অবুঝ না এখন অবুঝ হওয়ার সময় না আমি বাবার কাছে যাবো অবশ্যই যাব আসমানি মেয়ের গায়ে চর বসিয়ে দিল রুনি কাঁদলো না শক্ত হয়ে দাঁড়িয়ে রইল যতই দিন যাচ্ছে মেয়েটা ততই অবাধ্য হচ্ছে এতটুকু একটা মেয়ের গায়ে হাত তুলতে হচ্ছে অসুস্থ মেয়ে শরীরে কিছুই নেই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আসমানির মন খুব খারাপ হয়ে গেল কি করবে সে মেয়েকে কোলে নিয়ে আদর করবে এখন তাও করা যাবে না রুনি শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে অনেক সময় লাগবে তার রাগ কমতে আসমানি বলল রুনি মা কথা শোনো রুনি বলল আমি কথা শুনবো না আমি বাবার কাছে যাব যাবই যাবো আসমানি মেয়েকে বাথরুমে রেখে বসার ঘরে চলে এলো দুঃখ কষ্টে তার প্রায় কান্না এসে যাচ্ছে কি ভয়াবহ সমস্যা যে পড়েছে রাগ করে চলে এসেছিল কুমকুমদের বাড়িতে তার স্কুল এবং কলেজ জীবনের সবচেয়ে প্রিয় বান্ধবী কুমকুম রাগ করে কোথাও চলে যেতে ইচ্ছে করলে সে বাড়িতে এসে উঠে কুমকুমের মাতাকে নিজের মেয়ের মতোই দেখেন গত দুদিন ধরে সে বাড়িতে আছে তার আদর যত্নের কোনো অভাব হচ্ছে না মেয়েকে নিয়ে থাকার জন্য তাকে আলাদা একটা ঘর দেয়া হয়েছে কুমকুমের মা তাকে দিনের মধ্যে প্রায় একশোবার করে বলছেন মা তুমি কোনোরকম ভয় করবে না শুধু আল্লাহ আল্লাহ করো কারফিউ তোলা মাত্র সাহেবকে খুঁজে এনে সবাই একসঙ্গে গ্রামে চলে যাব কুমকুমদের বাড়ির সবাই সুটকেজ গুছিয়ে অপেক্ষা করছে কারফিউ শেষ হবার জন্য অপেক্ষা আসমানির খুব অস্বস্তি লাগছে তাছাড়া বড় কথা কুমকুমের বাড়িতে নেই সে কুমিল্লায় তার শ্বশুর বাড়িতে আসমানি যে কারোর সঙ্গে গল্প করবে কথা বলবে সে উপায় নেই কুমকুমের বাবা আছেন মোতালেফ সাহেব তিনি অবশ্যই সারাক্ষণই কথা বলেন সেসব কথা শুনতে আসমানির ভালো লাগে না কথা বলার সময় ভদ্রলোকের মুখ দিয়ে থুথু চিটে বের হয় দেখতে এত খারাপ লাগে গা ঘিন ঘিন করে বসার ঘরের মোতালেব সাহেব বসে আছেন তার মুখ হাসি হাসি দেখে মনে হয় তিনি বেশ আনন্দে আছেন কিছু কিছু মানুষ দুঃসময় ভালো থাকে দুঃসময়ের গল্পে আনন্দ পায় ইনি বোধহয় সেরকম একজন কি দেখে মোতালেব সাহেব আনন্দিত গলায় বললেন লেটেস্ট খবর কি জানো নাকি মা আসমানি শুকনো গলায় বলল জানি না চাচা বাঙালি জাতির হাগা বের করে দিয়েছে এখন তো যাকে বলে বেড়া অবস্থা আসমানি বলল জি এখন ধরে নিতে পারো বাঙালি জাতি খতম আর পাঁচ বছর পরে দেখবে সবাই উর্দুতে বাতচিত করছে চারদিকে হাম কারেঙ্গা তুম কারেঙ্গা আসমানি আবারও বলল জি তার এখন কোনো কিছুতেই কিছু আসে যায় না শেখ সাহেব ধরা পড়লে পড়ুক বাঙালি জাতি উর্দুতে কথা বললে বলুক তার এখন দরকার তার স্বামীকে আর কিচ্ছু দরকার নেই সে প্রতিজ্ঞা করল বাকি জীবনে সে আর কখনোই রাগ করে সাহেদকে ছেড়ে কোথাও যাবে না ভয়ঙ্কর রাগারাগি হোক সাহেদ তার গায়ে থুথু দিক তারপরেও না আসমানি জি একটা স্ট্রং রিউমার হচ্ছে মিলিটারি সেকেন্ড অফেন্সিভে যাবে আরও স্কেলে গত রাতে যেটা হয়েছে সেটা হলো তবলা ঠুকঠাক আসল বাজনা এখনও শুরু হয়নি তবে ওদের মূল টার্গেট শহর আপাতত গ্রামে তারা হাত দিবে না শহর পুরোপুরি শেষ করার পর গ্রাম ধরবে কাজেই আমাদের গ্রামে চলে যেতে হবে আসমানি আবারও কিছু না বুঝেই বলল জি সে কিছুতেই বুঝতে পারছে না ভয়ঙ্কর কথাগুলি বলে এই বুড়ো মানুষটা এত আনন্দিত হচ্ছে কেন সাহেদকে আমরা যদি ট্রেস না করতে পারি তাহলে ওকে ছাড়াই যেতে হবে এখন অবস্থাটা হচ্ছে ইয়ানফসি অবস্থা বুঝতে পারছো শুধু নিজে বেঁচে থাকা জি কাজেই তৈরি হয়ে নাও বুড়িগঙ্গা দিন নৌকা করে যাব। নদীপথ এখন সেফ ওরা পানি ভয় পায় বাথরুম থেকে হর শব্দ আসছে রুনি আবারও বমি করছে আসমানি ছুটে গেল বাথরুমের দিকে তার মনেই ছিল না মেয়েকে সে রাগ করে বাথরুমে রেখে এসেছে কারফিউ উঠলো পরের দিন সাতাশে মার্চ শনিবার ভোর নয়টায় তিন ঘন্টার জন্য কারফিউ তোলা হয়েছে রাস্তায় প্রচুর লোকজন ভূমিকম্প হলে বাড়িঘরের ভেতর থেকে সব মানুষ বের হয়ে আসে কিন্তু তাদের মনটা থাকে বাড়ির ভেতরে শহরের মানুষের অবস্থাটা সেরকম তারা রাস্তায় এসেছে ঠিকই কিন্তু মনে প্রাণে চাইছে আবার ঘরে ঢুকে যেতে সবার চোখে মুখে অনিদ্রাজনিত গভীর ক্লান্তি এরা কেউ গত ঘুমায়নি মানুষের দুর্যোগে তৈরি একটা শহরের সব মানুষ দুরাত জেগে কাটিয়েছে এমন নজির নেই নিল মাত্র ঘন্টার জন্য কারফিউ তোলা হয়েছে তার হাতে একেবারেই সময় নেই কঙ্কদের বাসা থেকে বের হতে অনেক সময় লেগেছে সোভান সাহেব তাকে কিছুতেই যেতে দিবে না কঙ্করও হাত ধরে রেখেছে সেও তাকে যেতে দিবে না কাঁদো কাদো গলায় বলছে বাবু তুমি থাকো বাবু তুমি থাকো রিক্সাওয়ালা বুড়ো ধরনের সে রিক্সা টানতে পারছে না বুড়োদের কৌতূহল থাকে কম কিন্তু তার কৌতূহলও বেশি জায়গায় জায়গায় থামছে অবাক হয়ে দেখছে যেখানে বস্তি ছিল এখন নেই কিছু কালো অঙ্গার পড়ে আছে সাহেদের ইচ্ছা করছে রিক্সাওয়ালাকে বলে অবাক হয়ে দেখার সময় এটা না এখন মাথা নিচু করে প্রিয়জনদের সন্ধানে যাবার সময় সে কিছু বলল না রিক্সাওয়ালা নিজের মনে বলল ইকবাল হলের ব্যাপক ছাত্র মাইরা ফেলছে বিশ্বাসযোগ্য কথা না তবে সময়টা এমন যে কোনটা বিশ্বাসযোগ্য আর কোনটা বিশ্বাসযোগ্য না সেটা বোঝা যায় না মেরে ফেলতেও পারে ঢাকা শহরের সব মানুষ মেরে ফেললেও আর কী করা যাবে শাহেদ বলল ইকবাল হলের সব ছাত্র মেরে ফেলেছে হ তুমি দেখেছ হ দেখছি আর কি দেখেছ গজব দেখছি গজব রোজ হাসরের কেমন দেখছি গজব তো বটেই এই গজবের শেষ কোথায় কে বলবে ঢাকা কলেজের সামনে একটা মিলিটারি জিপ এসে থেমে আছে একজন অফিসার এবং দুজন জোয়ান জিপের কাছেই দাঁড়িয়ে অফিসারটি হাসিমুখে গল্প করছে জোয়ান দুজন অ্যাটেনশন ভঙ্গিতে দাঁড়িয়ে থাকলেও আগ্রহ নিয়ে গল্প শুনছে শাহেদ মাথা নিচু করে ফেলল যেন এদের সঙ্গে চোখাচোখি না হয় শাহেদের হাতে সিগারেট তার জন্যই কেমন ভয় ভয় করছে হাতে জ্বলন্ত সিগারেট দেখলে এরা রাগ করবে না তো সিগারেটটা কি ফেলে দেওয়া উচিত মুখে কী কারণে যেন থুথু জমছে থুথু ফেলা নিশ্চয় ঠিক হবে না এরা অন্য কিছু ভেবে বসতে পারে এরা যেমন গল্প করছে করুক কোদের মতো আমরা তাদের সামনে দিয়ে মাথা নিচু করে চলে যাব শাহেদ আসমানির খোঁজে প্রথমে গেল তার শ্বশুর বাড়িতে সেই বাড়ি তালাবদ্ধ পাশের বাড়ির ভদ্রলোক বললেন আধ ঘন্টা আগে একটা গাড়িতে করে সবাই চলে গেছে গাড়িতে কে কে ছিল তিনি বলতে পারলেন না আর বাড়ি ছেড়ে কেন গেল তাও জানেন না শাহেদের সঙ্গে কথা বলতে বোধহয় তার বিরক্ত লাগছিল তিনি একটু পরপর ভুরু কুচকাচ্ছিলেন এই ভদ্রলোকের সঙ্গে কথা বলে সময় নষ্ট করার অর্থহীন তবু শাহেদের নড়তে ইচ্ছে করছে না মনে হচ্ছে তার হাত পা শক্ত হয়ে গেছে আবার যে হেঁটে গিয়ে রিক্সায় উঠবে সেই শক্তি নেই সে এখন কোথায় যাবে তার নিজের বাসায় আগে সেখানেই যাওয়া উচিত ছিল আসমানি নিশ্চয়ই সেই বাসাতেই তার খোঁজে লোক পাঠিয়েছে শাশুড়িও গাড়ি নিয়ে নিশ্চয়ই সেখানেই গেছে শাহেদ ঘড়ি দেখল তিন ঘন্টার জন্য কারফিউ তোলা হয়েছে এক ঘন্টা পার হয়ে গেছে আর মাত্র দুই ঘন্টা বাকি এর মধ্যেই নিজের রাস্তা নিয়ে যেতে হবে দেরি করা যাবে না সময় এত দ্রুত যাচ্ছে কেন দোকানপাট কিছু কিছু খুলছে লোকজন ব্যস্ত হয়ে কেনাকাটা করছে কাঁচা বাজারে খুব ভিড় চাল ডাল কিনে জমিয়ে রাখতে হবে আবার কতদিনের জন্য কারফিউ দেয় কে জানে লোকজনের কেনাকাটা ব্যস্ততা দেখে মনে হয় শহরের অবস্থা স্বাভাবিক রিক্সালে আবারও নিজের মনে বলল শেখ সাহরে মাইরে ফেলছে শাহেদ হতভম্ব হয়ে বলল বলো কি সত্যি হ সত্যি শেখ সাহাব নাই বললি আজই অবস্থা থাকলে ঘটনা ভিন্ন হইত শাহেদ সিগারেট ধরালো প্যাকেটের শেষ সিগারেট সিগারেট কিনতে হবে রিক্সা থামিয়ে রাস্তার কোনো একটা দোকান থেকে কয়েক প্যাকেট সিগারেট নিয়ে নিবে খুব কড়া রোদ উঠেছে চিরচির করে মাথা ঘুরছে রিক্সার হুট কি সে তুলে দেবে না থাক হুট তুলে দেওয়ার অর্থ হচ্ছে কিছু গোপন করার চেষ্টা সাহেদ আকাশের দিকে তাকালো আকাশ ঘন নীল এমন নীল আকাশ বোধ হয় অনেকদিন দেখা যায়নি আকাশের দিকে তাকিয়ে সাহেদের মনে হলো আসমানি ফিরে এসেছে ব্যাকুল হয়ে অপেক্ষা করছে রুনি মনের আনন্দে খেলছে বাবাকে দেখে সে দৌড়ে এসে কোলে ঝাঁপিয়ে পড়বে গালের সঙ্গে মাথা ঘষবে এক একটা শিশু এক এক রকম বিচিত্র অভ্যাস নিয়ে পৃথিবীতে জন্মায় রুণি পেয়েছে গালে মাথা ঘষার অভ্যাস কি জন্য এই অভ্যাস তৈরি হয়েছে কে জানে স্যার নিশ্চয়ই জানেন রিকশায় এক ভদ্রলোক যাচ্ছেন পাশে খুব সম্ভব তার স্ত্রী তিনি তার স্ত্রীকে জড়িয়ে আছেন ভদ্রমহিলা শব্দ করে কাঁদছেন ভদ্রলোক তাদের খুব বিরক্ত বোধ করছেন তিনি হতাশ বোধে এদিক ওদিক টাকাচ্ছেন সে সময় মতো ফিরতে না পারলে আসমানি নিশ্চয়ইভাবেই কাঁদবে শাহেদের বাড়ির দরজা তালাবন্ধ আসমানি ফেরেনি নিই সে এখন কি করবে এখানেই থাকবে নাকি ফিরে যাবে কঙ্কনদের বাড়িতে সে কথা দিয়ে এসেছিল ফিরে যাবে তার যাওয়া উচিত ওদের বাড়িতে চাল ডাল নেই চাল ডাল কিনে নিয়ে যাওয়া প্রয়োজন বাচ্চাটার জন্য অ্যান্টিবায়োটিক কিনতে হবে তার গলা ফুলে গেছে অবিকল রুনির মতো অবস্থা গার্গল ফার্গলে কোনো কাজ করছে না অ্যান্টিবায়োটিক নিতে হয় অ্যান্টিবায়োটিকের নামটা মনে আছে ওরাসিন কে কোনো ফার্মেসি কি খুলেছে শাহেদ রাস্তায় নামলো হাতে কতটা সময় আছে সে বুঝতে পারছে না ঘড়ি দেখলেই মনে হবে হাতে সময় নেই লোকজন যেহেতু চলছে কারফিউ শুরু হয়নি একটা খোলা ফার্মেসি দেখা যাচ্ছে সেখানেও ভিড় শাহেদ ওরাসিন কে সিরাপ কিনলো দোকানদার এমনভাবে ওষুধ দিচ্ছে টাকা নিচ্ছে যেন সব আগের মতোই চলছে সব ঠিক আছে কোনো রিক্সা চোখে পড়ছে না সে রিক্সার খোঁজে হেঁটে হেঁটে রেলগেট পর্যন্ত আসার পর চোখে পড়ল তিনজন মিলিটারির একটা দল এদের মধ্যে একজনের পোশাক আবার অন্যরকম কালো পোশাক কালো পোশাকের মিলিটারি সে আগে দেখেনি তাদের একজন হাত ইশারে তাকে ডাকছে কেন তাকে ডাকছে সে চোখে ভুল দেখছে না তো না তাকে ডাকছে না তার কি করা উচিত সে কি মিলিটারিটার দিকে তাকিয়ে ভদ্রতার হাসি হাসবে সেটা মনে হয় ঠিক হবে না হাসির অন্য অর্থ করে ফেলতে পারে তার উচিত এই জায়গা থেকে অতি দ্রুত সরে পড়া অতি দ্রুত সরাটাও ঠিক হবে না মিলিটারিটা ভাবতে পারে লোকটা এত দ্রুত যাচ্ছে কেন নিশ্চয়ই খারাপ লোক সোভান সাহেব শাহেদকে দেখে প্রায় আনন্দে চিৎকার করে উঠলেন রান্নাঘরের দিকে মুখ করে পুত্রবধূকে ডাকলেন বোমা তাড়াতাড়ি আসো সাহেব চলে এসেছে কঙ্কন মার ঘরে শুয়েছিল সোভান সাহেব তার কাছেও গেলেন হরবর করে বললেন শুয়েছিস কেন উঠে আয় সাহেদ এসেছে তোর বাবু এসেছে সোভান সাহেবকে দেখে মনে হচ্ছে এখন তার মনের কোনো ভয় ভীতি নেই তিনি নিশ্চিন্ত একজনকে এসেছে মহাসঙ্কটের দিবস দীর্ঘ রজনীর দায় দায়িত্ব এখন তার সাহেদের আনা জিনিসপত্র দেখে মনোরা বিস্মিত হলো সবই এনেছে চাল ডাল তেল কেরোসিন ময়দা ব্যাটারি সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো কঙ্কনের জন্য ওষুধ এনেছে মনরা বললেন ভাই আপনি খুব গোছানো মানুষ সাহেব বলল বিপদের সময় সব মানুষ বদলায় আমি কালেই গোছানো ছিলাম না মনরা বললেন পৃথিবীর সবচেয়ে অগোছালো মানুষ কঙ্কনের বাবা একবার কি হলো শুনুন আমার প্রচণ্ড মাথা ধরা মাথা ছিঁড়ে পড়ে যাচ্ছে এরকম অবস্থা কঙ্কনের বাবাকে ফার্মেসিতে পাঠালাম মাথা ধরার ট্যাবলেট আনতে সে দু ঘন্টা পরে ফিরল রাজ্যের বাজার করে এনেছে কাঁচা বাজার থেকে মাছ মাংস কিনেছে শাকসবজি কিনেছে পেয়ারা কিনেছে কলা কিনেছে মাথা ধরার ট্যাবলেটটা শুধু কেনে নি ভুলে গেছে ভুলোমন মানুষের সঙ্গে সংসার করা খুব কষ্ট শাহেদ বলল ভুলোমন মানুষের সঙ্গে সংসার করার একটা অন্য ধরনের আনন্দ আছে মনর বলল ঠিক বলেছেন আনন্দ আছে একবার কি হয়েছে শুনুন কঙ্কনের তখনও জন্ম হয়নি রাতে আমাদের এক বিয়ের দাওয়াতে যাবার কথা ও করল কি মনোরা হঠাৎ গল্পটা থামিয়ে দিল তার সামনে যে বসে আছে মানুষটা সে নিতান্ত অপরিচিত একজন মানুষ এই মানুষের সঙ্গে এত ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলা যায় না সাহেদ বলল ভাবি গল্পটা শেষ করবেন না মনরে বলল আরেকদিন শেষ করব আপনাকে আসল কথাই জিজ্ঞেস করা হয়নি আপনার স্ত্রীর খোঁজ পেয়েছেন সাহেব বলল না ওর মার বাসায় গিয়েছিলাম বাসা তালাবন্ধ আশেপাশে কেউ কিছু জানে না মনোরা বলল ভাই আপনি নিশ্চিন্তে থাকেন তারা নিরাপদে আছে এবং ভালো আছে কিভাবে বলছেন আমার মন বলছে আমার মন যা বলে তা ঠিক হয় সোভান সাহেব ব্যাটারি লাগিয়ে ট্রানজিস্টার চালু করেছেন নিচু ভলিউমে ক্রমাগত রেডিও শুনে যাচ্ছেন সামরিক নির্দেশাবলী প্রচারিত হচ্ছে তিনি প্রতিটি নির্দেশ মন দিয়ে শুনছেন অবাঙালি কেউ একজন বাংলায় বলছে অদ্ভুত বাংলা সময়কে বলছে সময় গুজবকে বলছে গজব গজবে কান দিবেন না সোমান সাহেবের মনে হলো এরা কি রেডিও সব বাঙালিদের মেরে ফেলেছে নির্দেশগুলি পড়ার মতো বাঙালি নেই আপনারা গল্প শুনছেন গল্প কথন বাই কল্লোল এই চ্যানেলে গল্প পাঠে আমি কল্লোল আর অনেক গল্পের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে সাথে থাকুন সামরিক নির্দেশাবলীর পর প্রচারিত হল যন্ত্রসঙ্গীত যন্ত্রসঙ্গীতের পর স্বাস্থ্য বিষয়ক কথিকা বিষয় জলবসন্ত সোভান সাহেব জলবসন্ত বিষয়ক কথিকা অত্যন্ত মনোযোগের সঙ্গে শুনলেন জলবসন্তে অ্যান্টিবায়োটিক কোনো কাজে আসে না এই তথ্য তার কাছে হঠাৎ করেই খুব গুরুত্বপূর্ণ মনে হলো এখন তাকে দেখে গত রাতের সাহেব বলে মনেই হচ্ছে না মনে হচ্ছে মোটামুটিভাবে আনন্দে আছেন এমন একজন মানুষ যে মানুষটি কানের কাছে ট্রানজিস্টার রেডিও ধরে রাখার মতো গুরুত্বপূর্ণ কাজ পেয়েছেন রেডিওতে পাওয়া খবর অন্যদের জানানোর বিষয়ে তাকে উৎসাহী মনে হচ্ছে শাহেদকে বললেন ভালো খবর আছে আগামীকালও দু ঘন্টার জন্য কারফু তোলা হবে এমনিতে দু ঘন্টা কম সময় মনে হয় আসলে কিন্তু অনেক সময় দুই ঘন্টায় দুনিয়ার কাজ করে ফেলা যায় কাল মনে করে আরও ব্যাটারি কিনবে মনোয়ারেকে রাতে কি রান্না করতে হবে সেই বিষয়ে বললেন বোমা খিচুড়ি করো বর্ষা বাদলায় আনন্দের দিনে খিচুড়ি খেতে হয় আবার বিপদে আপদেও খিচুড়ি খেতে হয় পাতলা খিচুড়ির সঙ্গে ডিমঘনা খিচুড়ি ডিমঘনা খেতে খেতে রাত দশটা বেজে গেল তার পরপরই উত্তর দিক থেকে প্রবল গোলাগুলির আওয়াজ আসতে লাগল গতকালের মতোই অবস্থা রাস্তায় ভারী মিলিটারি গাড়ির চলার শব্দ কিছুক্ষণ পরপরই শোনা যাচ্ছে গোলাগুলির সঙ্গে বুম বুম শব্দের বিকট আওয়াজও কানে আসছে এই শব্দ কিসের তা সোমান সাহেব বুঝতে পারছেন না তিনি চিন্তিত গলায় শাহেদকে বললেন বুম বুম শব্দটা কিসের। শাহেদ বলল জানি না চাচা কামান দেখছে না কি কামান কি জন্যে রাত বারোটার দিকে শব্দ আসতে শুরু করলো পশ্চিম দিক থেকে এই শব্দ অনেক কাছ থেকে আসছে গুলি মনে হচ্ছে শাসা শব্দ করে এই বাড়ির ছাদের উপর দিয়ে উড়ে যাচ্ছে সোভান সাহেব গলায় বললেন সবাই মেঝেতে শুয়ে থাকো সবাই ঘরে শো মহা আজবের সময় আত্মীয় অনাত্মীয় নারী পুরুষে কোনো ভেদাভেদ নাই শাহেদ তুমি আমাদের সঙ্গে শুয়ে থাকো বসার ঘরের মেঝেতে সবাই শুয়ে আছে কন শুয়েছে শাহেদের পাশে সে তার একটা পা শাহেদের গায়ে তুলে দিয়েছে রুনি এভাবে ঘুমায় না সে হাত পা গুটিয়ে পুতলির মতো শুয়ে থাকে একটা আঙুল থাকে তার মুখে ঘুমের মধ্যে সে আঙুল চুষতে থাকে খুবই খারাপ অভ্যাস সুভান সাহেব অত্যন্ত ভয় পেয়েছেন ভয়ের কারণে হঠাৎ তার কথা জড়িয়ে যেতে শুরু করেছে তিনি বললেন সবাই একমনে আল্লাপাকের নাম নাও আমাদের বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানি সবসময় যে জব করতেন ওইটা করো এক মনে বলো লাহাইল্লা কঙ্কন বলল বাতি জ্বালাও আমার ভয় লাগে সুভান সাহেব বললেন বাতি জ্বালানো যাবে না গুলির শব্দ আরও কাছে এগিয়ে আসছে মানুষজনের চিৎকার শোনা যাচ্ছে সুভান সাহেব শব্দ করেই জিজ্ঞে করছেন লাহিল্লাহ মাত্র দু ঘন্টার জন্য কারফিউ বিরতি এই দু ঘন্টায় সাহেদকে অনেক কাজ করতে হবে যেভাবেই হোক আসমানির খোঁজ বের করতে হবে সে নিশ্চিত আজ খোঁজ পাওয়া যাবে সে যেমন আসমানির খোঁজ করার চেষ্টা করছে আসমানিও নিশ্চয় করছে প্রথমবার কারফিউ তোলা ছিল আকস্মিক হঠাৎ করে আসমানিরা খবর পেয়েছে দু ঘন্টার জন্য কারফিউ নেই তখন কোনো ব্যবস্থা করতে পারেনি আজকেরটা আগেভাগেই জানা কাজেই আসমানি নিশ্চয়ই প্ল্যান করে রেখেছে সাহিদ ঠিক করেছে প্রথমে সে যাবে শ্বশুরবাড়িতে সেখানে কোনো খোঁজ না বের করতে পারলে নিজের বাসায় সে বসে থাকবে তবে আজ খবর পাওয়া যাবেই গত সে একটা ভালো স্বপ্ন দেখেছে স্বপ্নে সে নিজের ঘরের বারান্দায় বসে হাওমাও করে কাঁদছে এমন সময় তার বড় ভাই ইরতাজুদ্দিন বারান্দা এসে বললেন কাঁদছিস কেন রে গাধা সে ফোপাতে ফোঁপাতে বলল আসমানির খোঁজ পাচ্ছি না ইতাজুদ্দিন বললেন ঘরে বসে ভেউ ভেউ করে কাঁদলে খোঁজ পাবি কি করে আয় আমার সঙ্গে আয় দুজন রাস্তায় নামলো রাস্তায় প্রচুর লোকজন তাদের মধ্যেই দেখা গেল একটা ঠেলাগাড়িতে আসমানি বসে আছে খুব সুন্দর করে সেজেছে গা ভর্তি গয় মুখে চন্দনের ফোঁটা দেয়া পরনের শাড়িটা মনে হচ্ছে বিয়ের শাড়ি শাহেদ ছেলাগারের দিকে অতি দ্রুত যাবার চেষ্টা করছে এত লোকজন যে যাওয়াই যাচ্ছে না তবে আসমানি তাকে দেখতে পেয়েছে সে হাসছে ভোরের স্বপ্ন সত্যি হয় এই স্বপ্ন অবশ্যই সত্যি হবে সাহেদ অতি দ্রুত হাঁটছে স্বপ্ন যেমন দেখেছিল প্রচুর মানুষ রাস্তায় বাস্তবেও তাই দেখা যাচ্ছে প্রচুর লোক মনে হয় শহরের সমস্ত লোকজন একসঙ্গে পথে নেমেছে রিকশাও নেমেছে তবে সংখ্যায় কম খালি রিক্সা দেখা মাত্র সাহেদ ছুটে যাচ্ছে রিক্সা কি কলাবাগান যাবে প্রতিটি রিক্সাওয়ালা এই প্রশ্নের জবাব দিতে অনেক সময় নিচ্ছে চট করে বলে দিলেই হয় যাবে না তা না করে এক একজন আকাশ ভাবছে এদিক ওদিক তাকাচ্ছে রাস্তায় থুতু ফেলছে কপালের ঘাম মুচ্ছে তারপর বিড়বিড় করে বলছে ওই দিকে যাব না রিক্সা ঠিক করতে যাওয়া মানে সময় নষ্ট এখন প্রতিটি সময় মহামূল্যবান মূল্যবান সেকেন্ডের একটিও নষ্ট করা ঠিক না সায়েন্স ল্যাবরেটরি মোড়ে এসে শাহেদ রিক্সা পেল এই রিক্সা পাওয়া না পাওয়া একই জোয়ান রিক্সাওয়ালা অথচ টানতেই পারছে না পায়ে হেঁটে এর চেয়ে দ্রুত যাওয়া যায় শাহেদ বলল ভাই একটু তাড়াতাড়ি যান রিক্সাওয়ালা ঘাড় ঘুরিয়ে শাহেদের কথা শুনল তার রিক্সার গতি আরও শ্লথ হয়ে গেল শাহেদের ইচ্ছে করছে লাভ দিয়ে রিক্সা থেকে নেমে হাঁটা শুরু করে কলা বাগানের কাছাকাছি এসে সে একটা অদ্ভুত দৃশ্য দেখল রঙিন কাগজ দিয়ে সাজানো একটা ঘোড়ার গাড়ি গাড়িতে পাকিস্তানি পতাকা উঠছে গাড়ির ভেতর বারো তেরো বছর বয়সে একটি কিশোরী তার পরনে ঘাগড়া চুল্লাল কিশোরীকে ঘিরে চারজন যুবক সবাই পান খাচ্ছে তাদের মুখ আনন্দে উজ্জ্বল তারা কি কোন উৎসবে যাচ্ছে বিয়ের উৎসব নিশ্চয়ই না অন্য কোনো উৎসব এরা বিহারী বিহারীরা উৎসব করতে পছন্দ করে আজকের এই দুঃসময় তাদের জন্য না এরা দুঃসময়ের বাইরে সাহেদ শ্বশুরবাড়িতে কাউকে পেল না বাড়ির সামনের চায়ের দোকানটা খুলেছে দোকানদার কিছু বলতে পারলো না আশেপাশে চার পাঁচটা বাড়িতে সে গেল তারাও কিছু জানে না একজন শুধু বলল কালো রঙের একটা প্রাইভেট গাড়িতে করে তারা চলে গেছে কখন গেছে কবে গেছে সেটা আবার বলতে পারছে না সাহেব নিজের বাড়িতে ফিরল কারফিউর মেয়াদ শেষ হবার আধা ঘন্টা আগে গেট খুলে ঢোকার সময় হঠাৎ মনে হলো তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে এক্ষুনি বোধহয় সে মাথা ঘুরে পড়ে যাবে বাসার সদর দরজায় তালা নেই বাড়িতে লোক আছে অবশ্যই আসমানি ফিরেছে চাবি দিয়ে সদর দরজা খুলেছে বাড়ির অন্য দরজা জানলা সবই বন্ধ এটাই স্বাভাবিক এই সময় কেউ জানলা খোলে না সাহেব দ্রুত চিন্তা করছে চালডাল কি আছে আসমানি খুব গোছানো মেয়ে সব কিছুই থাকার কথা কেরোসিন আছে কিনা কে জানে যদি না থাকে এক্ষুনি গিয়ে নিয়ে আসতে হবে আধা ঘন্টার সময় এখনও হাতে আছে সে দেখে এসেছে রাস্তার মোড়ের বড় দোকানটা খোলা কেরোসিন চাপাতা চিনি আসমানি একটু পরপর চা খায় কড়া মিষ্টির ঘন চা সাহেব ঠিক করতে পারছে না সে কি বাসায় না ঢুকে আগে বাজারটা করে নিয়ে আসবে নাকি আগে আসমানির সঙ্গে দেখা করে বলবে ভয় নেই আমি আছি তাকে না দেখে আসমানি নিশ্চয়ই অস্থির হয়ে আছে তবে আসমানির সঙ্গে দেখা হলে একটা বিপদ হবে রুনি তাকে দেখা মাত্র ঝাঁপ দিয়ে কোলে উঠে পড়বে তখন তাকে কোল থেকে নামানোই যাবে না দোকানে যেতে হলে কোলে নিয়ে যেতে হবে সদর দরজা ভেতর থেকে বন্ধ সাহেদ অনেকক্ষণ দরজা ধাক্কাবার পর ভেতর থেকে ভীত পুরুষ গলা শোনা গেল কে শাহেদ বলল আমি শাহেদ দরজা খুলেন দরজা খুলল শাহেদ অবাক হয়ে দেখে দরজার উপাশে গৌরাঙ্গ দাঁড়িয়ে আছে তার মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি চোখ হলুদ তাকে দেখে মনে হচ্ছে সে বিরাট কোনো অসুখ থেকে উঠেছে শাহেদ বলল তুমি কোথেকে গোরাঙ্গ জবাব দিল না শাহেদ আবার বলল তুমি কোথেকে গোরাঙ্গ এমনভাবে তাকাচ্ছে যেন সে শাহেদের কথা কিছুই বুঝতে পারছে না শাহেদ বলল বাসায় আর কেউ আছে গৌরাঙ্গ বলল না শাহেদ বলল তুমি বাসায় ঢুকলে কিভাবে গোরাঙ্গ বিড়বিড় করে বলল তালা ভেঙে ঢুকেছি তুমি আমার কোনোখানে যাবার জায়গা নেই তুমি যদি বের করে দাও মিলিটারি আমাকে মেরে ফেলবে শাহেদ বলল আমি বের করে দেবো কেন গোরাঙ্গ জবাব দিচ্ছে না এক দৃষ্টিতে তাকিয়ে আছে শাহেদের দিকে শাহেদ বলল তোমার বউ মেয়ে ওরা কোথায় গৌরাঙ্গ বিড়বিড় করে বলল ওরা ভালো আছে কোথায় তারা আমার শ্বশুরমশের সঙ্গে আমি তোমার সঙ্গে থাকব সাহেব বলল আমি কিছুই বুঝতে পারছি না তুমি আমার সঙ্গে থাকবে কেন গৌরাঙ্গ আগের মতোই অস্পষ্ট অস্পষ্টকলায় বলল মিতা আমি তোমার সঙ্গে থাকব আমার সঙ্গে টাকা আছে শ্বশুরমশাই যে টাকাটা দিয়েছেন সবটা আমার সঙ্গে আছে তুমি টাকাটা নাও খরচ করো শুধু আমাকে থাকতে দাও শায়দ হতভম্ব গলায় বলল ঠিক করে বলো তো ভাবি বাচ্ছে ওরও কোথায় গৌরাঙ্গ বলল বলেছি তোরা ভালো আছে দুজনেই ভালো আছে মেয়েটার জ্বর এসেছিল এখন মনে হয় জ্বর কমেছে আমার নিজের শরীরটাও ভালো না আমি তোমার এখানে বিশ্রাম নিতে এসেছি সারাক্ষণ আমার মাথা ঘুরে মিতা আমার ক্ষিধাও লেগেছে তুমি আমাকে কিছু খাওয়াও টাকা নিয়ে চিন্তা করবে না আমার কাছে টাকা আছে মিতা আমি এখন শুয়ে থাকবো খাবার জোগাড় হলে আমাকে ডেকে তুলবে গৌরাঙ্গ সন্ধ্যা পর্যন্ত মরার মতো ঘুমালো সাহেব চেষ্টা করে তাকে জাগিয়ে তুলতে পারল না সন্ধ্যার পরপর সে নিজে জেগে উঠল সাহেব বলল এখন শরীর কেমন মাথা ঘুরে কমেছে গোরাঙ্গ বলল শরীর ভালো আছে আমার বাচ্চাটাকে মিলিটারিরা মেরে ফেলেছে এই জন্য মনটা স্বপ্ন খারাপ ভাবি ভাবি কোথায় ওরা তাকে তুলে নিয়ে গেছে বাঁচিয়ে রেখেছে কিনা আমি জানি না মেরে ফেললে ওর জন্য ভালো সবার জন্যই ভালো আমার শ্বশুর সাহেবের মারা গেছেন মিতা তোমাকে যা বলছি সব গোপন করে রাখবে মিলিটারি যদি শোনে তাদের নামে বাজে কথা বলছি তাহলে তারা খুব রাগ করবে আমাকে ধরে নিয়ে যাবে মিলিটারিদের দোষ কি ওরা তো হুকুমের চাকর ওদের যেভাবে হুকুম দিয়েছে ওরা সেভাবে কাজ করেছে তাই না সাহেদ ভাবি ভাবিকে যখন ওরা নিয়ে যাচ্ছিল তুমি কোথায় ছিলে আমি দাজার আড়ালে বসেছিলাম ওরা সব ওলট করে দেখেছে শুধু দরজার আলটা দেখে নাই সবই ভগবানের লীলা মিতা তোমাকে যা বললাম সব গোপন করে রাখবে কোনো কিছুই যেন প্রকাশ না হয় মিলিটারি কানে গেলে তোমারও বিপদ আমারও বিপদ শাহেদ বলল ভাত ডাল রান্না করেছি খেতে আসো গৌরাঙ্গ বলল ঠিক আছে খুবই খিদা লেগেছে ইলিশ মাছের পাতুরি খেতে ইচ্ছা করছে গরম ধোয়া ওঠা ভাত ইলিশ মাছের পাতুরি কথা শেষ করেই গৌরাঙ্গ বিছানায় শুয়ে পড়ল সঙ্গে সঙ্গে ঘুম সাহেব তার পাশেই বসে আছে মানুষটা ঘুমের মধ্যে কাঁদছে ঘুমের মধ্যে কাঁদার দৃশ্যটা যে এত ভয়ঙ্কর সাহেব আগে কখনো বুঝতে পারেনি রাত বাড়ছে ইলেকট্রিসিটি সন্ধ্যা থেকেই নেই ঘর অন্ধকার না সাহেব টেবিলের ওপর পাশাপাশি দুটো মোমবাতি জ্বালিয়েছে মোমবাতি পাওয়া গেছে রান্নাঘরের তাকে আসমানি রান্নাঘরের দরজায় লিস্ট জানিয়ে রেখেছে কোন জিনিসটা কোথায় তার তালিকা প্রায়ই সে বাবার বাড়ি চলে যায় তালিকাটা সেজন্যই আজই তালিকা পড়তে গিয়ে শাহেদের চোখে পানি এসে গেছে চাল ডাল মুড়ি টিনে ভরা রুনির ঘরে চৌকির নিচে কাপড় ধোবার সাবান মোমবাতি দেয়াসলাই রান্নাঘরের তাকে সর্বমামে মশলা লবণ রান্নাঘরের তাকে সর্বডানে কোটার গায়ে কি মশলা নাম লেখা আছে চা চিনি মিটসেফের উপরে পেঁয়াজ রসুন আদা মিটসেফের পাশের খলুইয়ে সরিষার তেল চুলার পাশে ভালোবাসা আমার কাছে আমি যেখানে থাকি সেখানে আসমানির পক্ষে সম্ভব কাজের কথা লিখতে লিখতে হঠাৎ মজার কিছু লিখে ফেলা তেল মশলার কথা লিখতে লিখতে সেখানে লেখা ভালোবাসা আমার কাছে বিয়ের রাতেও সেরকম মজা করলো বাসর হচ্ছে আসমানিদের কলা বাগানের বাড়িতে দোতলার বড় একটা ঘর ফুল দিয়ে সুন্দর করে সাজানো ঘরে পা দিয়েই মনে হলো আসমানি কি এত সুন্দর সে আগে তো কয়েকবার দেখেছে এত সুন্দর তো কখনো মনে হয়নি শাহেদ খাটে বসতে বসতে বলল আজ কি গরম পড়েছে দেখেছো সে ঠিক করে রেখেছিল প্রথম যে বাক্যটা বলবে তা হচ্ছে আসমানি কেমন আছো বলার সময় অন্য কথা বের হয়ে এলো বলার সময় বলে বসলো আজ কি গরম পড়েছে দেখেছো যেন দেশের আবহাওয়া নিয়ে সে খুবই চিন্তিত শাহেদের কথার উত্তরে আসমানি মুখ তুলে তাকালো শান্ত গলায় স্পষ্টভাবে বলল গরমের সময় গরম তো পড়বেই গরমকালে গরম পড়বে ঠান্ডাকালে ঠান্ডা আপনার জন্য তো আল্লাহ আবহাওয়া বদলে দেবেন না শাহেদ হতভম্ব হরবর করে এসব কী বলছে বিয়ের টেনশনে অধিক গরমে তার কি মাথাও লেগে যাচ্ছে আসমানি বলল চোখ বড় বড় করে তাকিয়ে আছেন কেন কোনো পুরুষ মানুষ এভাবে তাকিয়ে থাকলে আমার রাগ লাগে আমি কিন্তু চোখ গেলে দেব আতঙ্কে অস্থির হয়ে শাহেদ খাট থেকে উঠে দাঁড়াতেই আসমানি হেসে ফেলল হাসতে হাসতেই বলল সরি কিছু মনে করো না আমি তোমার সঙ্গে ঠাট্টা করেছি আমি আমার দুই খালাদা বোনের সঙ্গে বাজি ধরেছি বাসর রাতে যদি তোমাকে ভয় দেখাতে পারি তাহলে তারা আমাকে একশো টাকা দিবে। ওরা দুজনেই জানলার ফাঁক দিয়ে আমাদেরকে দেখছে তুমি দাঁড়িয়ে আছে কেন বসো শাহেদ বসলো সে তখনও পুরোপুরি স্বস্তি পাচ্ছে না তার মনে হচ্ছে অদ্ভুত সুন্দর এই মেয়েটি আবারও উদ্ভট কিছু করবে আসমানি বলল তুমি কি রাগ করেছ শাহেদ গলায় বলল না আসমানি বলল প্রথম রাতেই তোমাকে ভয় দেখিয়ে দিলাম কাজটা খুব খারাপ করেছি এতে কি হবে যেন সারা জীবন তুমি আমাকে ভয় করে চলবে শাহেদ এসে বারান্দায় বসেছে বৃষ্টি পড়তে শুরু করেছে ঠান্ডা বাতাস দিচ্ছে গুমট গরম কমতে শুরু করেছে ভেতর থেকে মাঝে মাঝে গৌরাঙ্গ গঙ্গানির মতো শব্দ করছে যেন কেউ তার গলায় পা দিয়ে দাঁড়িয়ে আছে সে চিৎকার করতে গিয়েও করতে পারছে না একটা ব্যাপার দেখে শাহেদ খুবই অবাক হচ্ছে গৌরাঙ্গের ভয়াবহ দুঃসময় তাকে তেমন স্পর্শ করছে না যেন গৌরাঙ্গের এই সমস্যায় তার কিছুই আসে যায় না ভয়াবহ দুর্যোগের সময় মানুষ কি বদলে যায় তখন নিজের সুখ নিজের দুঃখ প্রধান হয়ে দাঁড়ায় দেশের সব মানুষই কি বদলাতে শুরু করেছে আসমানি বদলে যাচ্ছে রুনি বদলে যাচ্ছে শাহেদ আসমানির কথা ভাবতে চাচ্ছে না আসমানির কথা মনে করলেই বুকের ভেতরটা কেমন জানি করছে কি একটা দলা পাকিয়ে যাচ্ছে আসমানি এখন কোথায় আছে কি করছে সেও কি তার মতো জেগে আছে গল্পের বই পড়ছে নাকি নিশিরাতে গল্প বই পড়ে হাওয়া মাও করে কেঁদে ওঠা তার পুরনো রোগ একবার তো আসমানির কান্নার শব্দে সে ঘুম ভেঙে উঠে বসে ভীত গলায় বলল কি হয়েছে আসমানি কাঁদো কাঁদো গলায় বলল কিছু হয় হয়নি ঘুমাও গল্পের বই পড়ে কাচ্ছি কী বই তারাশঙ্করের লেখা একটা বই নাম বিপাশা বই পড়ে কাদার কি আছে আমার স্বভাবই এরকম নিজের দুঃখে আমি কাঁদি না গল্প উপন্যাসের চরিত্রদের দুঃখে আমি কাঁদি তোমার মাথা কিন্তু সামান্য খারাপ আছে তা তো আছেই পুরোপুরি সুস্থ মাতার একটা মেয়েকে বিয়ে করো তোমরা সুখের সংসার করো আমি দূর থেকে দেখে খুব মজা পাবো সাহেব বিরক্ত হয়ে বলল এসব কি ধরনের কথা আসমানি বলল খুবই ভালো কথা আমি নিজে এসে তোমার সংসার সাজিয়ে দিয়ে যাবো বিয়ে করবে প্লিজ প্লিজ বাতি নিভাও বাতি নিভে ঘুমোতে আসো না ঘুমাবো না বইটা আমি আবার পড়ব এখন হ্যাঁ এখন গল্পের শেষ না জেনে পড়ার এক আনন্দ আবার শেষ জেনে পড়ার আরেক আনন্দ বাতি জ্বালিয়ে রাখলে তোমার যদি অসুবিধা হয় তাহলে আমি বরং অন্য ঘরে যাই যা ইচ্ছে করো বৃষ্টি বাড়ছে সঙ্গে সামান্য বাতাসও আছে বাতাসের ছাতিম গাছের পাতা নড়ছে বারান্দা থেকে গাছটাকে এখন কেমন যেন ভৌতিক লাগছে এই গাছ দেখে আসমান একবার খুব ভয় পেয়েছিল রাতের বেলা তার ঘুম ভেঙেছে সে এক গ্লাস পানি হাতে নিয়ে বারান্দায় এসে বসেছে কিছুক্ষণ পরই বিকট চিৎকার ঘুম ভেঙে সাহেব ছুটে এসে দেখে আসমানি থরথর করে কাঁপছে তার হাত থেকে পানির গ্লাস পরে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে সাহেব বলল কি হয়েছে আসমানি বিড়বিড় করে বলল গাছটা মানুষের মতো হাত নেড়ে ডেকেছে সাহেব বলল বাতাসে পাতা নড়েছে তোমার কাছে মনে হয়েছে অন্য কিছু আসমানি কাঁদতে কাঁদতে বলল আমি ছোট বাচ্চা না আমি জানি কি হয়েছে ভয়ে সেই রাতেই আসমানির জ্বর উঠে গেল না সে এখন আসমানির কথা ভাববে না সে নিশ্চয়ই ভালো আছে সে আছে তার বাবা মার সঙ্গে একজন সন্তান সবচেয়ে নিরাপদ থাকে যখন সে বাবা মার সঙ্গে থাকে তার সঙ্গে দেখা হচ্ছে না কাল অবশ্যই দেখা হবে আগামীকাল কারফিউ ভাঙার সঙ্গে সঙ্গে সে যাবে মিরপুর দশ নম্বরে সেখানে আসমানের এক খালা থাকেন তিনি নিশ্চয়ই কোনো খবর দিতে পারবেন আসমানি সরাসরি খবর না পেলেও অন্য আত্মীয়দের ঠিকানা তার কাছ থেকে নেবে মিরপুর যাবার পথে সোভান সাহেবদের খোঁজ নিতে হবে তারা নিশ্চয়ই আজও অপেক্ষা করে বসেছিলেন সোভান সাহেবদের নিরাপদ কোনো জায়গায় পাঠানোর ব্যবস্থা করতে হবে গৌরাঙ্গ তার ব্যাপারটা কি গৌরাঙ্গ কি তার কোনো আত্মীয়স্বজন বাড়িতে যাবে নাকি এখানে থাকবে এখানে থাকতে কোনো সমস্যা নেই যতদিন ইচ্ছা থাকতে পারে আসমানি যদি এর মধ্যে চলে আসে তাহলে কোনো অসুবিধে হবে না আসমানির মেজাজ যখন ঠিক থাকে তখন সে অসাধারণ একটা মেয়ে গৌরাঙ্গের ভয়াবহ কষ্ট অনেকখানি কমিয়ে দেওয়া কোনো ব্যাপারই না মিতা মিতা ভারী গলায় গৌরাঙ্গ ডাকছে সাহেব ভেতরে গেল গৌরাঙ্গ খাটে বসে আছে বড় বড় নিঃশ্বাস ফেলছে তার মুখ হা হয়ে আছে তাকে দেখে মনে হচ্ছে তার শ্বাসকষ্ট হচ্ছে সাহেব বলল ভাত ডাল রান্না করেছি কিছু খাবে গোরাঙ্গ সঙ্গে সঙ্গে বললো হুম নামো বিছানা থেকে দাঁড়াও আমি ধরছি সাহেব ধরাধরি করে গৌরাঙ্গকে নামালো গৌরাঙ্গ বলল মিতা আমার স্নান করতে হবে আমি তিন দিন স্নান করি নাই শাহেদ বলল বাথরুমে পানি আছে সাবান আছে গরম করে দেবো পানি দাও মিতা শোনো আমি কিন্তু তোমার এখানে থাকবো আমি অন্য কোথাও যাব না কোনো অসুবিধে নেই থাকবে আগারগাঁওয়ে আমার এক মামা থাকেন ওয়ারলেস অফিসার নাকি জানো আমি ওনার কাছে যাব না তোমার যতদিন ইচ্ছা তুমি থাকবে মিতা আমার বুক ব্যথা করছে আমি নিঃশ্বাস নিতে পারছি না গরম পানি দিয়ে গোসল করো গোসল করলে আরাম পাবে গোরঙ্গ ক্ষীণ গলায় বলল আচ্ছা মিতা আমার হাত পা আমার শক্ত হয়ে গেছে হাত পা নাড়তে পারছি না এ দেখো আঙুল বাঁকা করতে পারছি না গৌরাঙ্গ হাত উঁচু করে দেখালো তার আঙুল ঠিকই বাঁকা হচ্ছে মিতা দেখেছ আঙুল বাঁকছে না সাহেদ বলল ঠিক হয়ে যাবে গোরঙ্গ বলল কখন ঠিক হবে সাহেদ বলল ভোর হোক গৌরাঙ্গ বলল আচ্ছা আরেকটি ভোর হয়েছে আগে একটি ভোরের সঙ্গে আরেকটি ভোর আলাদা করা যেত না এখন আলাদা করা যায় এখন মনে হয় প্রতিটি ভোর আলাদা কারফিউ উঠেছে লোকজন রাস্তায় নেমেছে সাহেদ বের হয়েছে গৌরাঙ্গকে নিয়ে গৌরাঙ্গের শরীর অবস্থা ভালো না তার গায়ে জ্বর কিন্তু সে একা কিছুতেই বাসে থাকবে না একা বাসায় বসে থাকলে সে নাকি ভয়েই মরে যাবে রাস্তায় নেমেও আরেক বিপদ সে একটু পরপর বলছে মিতা ফিরে চলো ভয় লাগছে সাহেদের খুবই বিরক্ত লাগছে ফিরে যাবার প্রশ্নই ওঠে না যে করি হোক আসমাইদের খোঁজ বের করতে হবে প্রথমে যেতে হবে মিরপুর দশ নম্বর তার খালার বাড়িতে বাড়ির নাম্বার সে জানে না আগে দুবার এসেছে কাজী তার ধারণা সে বাড়ি চিনবে তবে মিরপুর যাবার আগে তাকে সোভান সাহেবের বাড়িতে যেতে হবে এরা নিশ্চয়ই আতঙ্কগ্রস্ত হয়ে অপেক্ষা করছে গতকাল সাহেদ যায়নি বৃদ্ধ ভদ্রলোক নিশ্চয়ই অনেক দুশ্চিন্তা করেছেন সোহান সাহেবদের বাড়ির সদর দরজায় তালা ঝুলছে বেশ বড় তালা মনে হচ্ছে তারা গতকাল বাসা ছেড়ে নিরাপদ কোনো জায়গায় চলে গেছে ঢাকা শহরে কোনো মানুষই কোনোখানে এখন নিশ্চিন্ত বোধ করছে না তারা শুধুই জায়গা বদল করছে দরজা তালা বন্ধ তারপরেও সাহেব অনেকক্ষণ কড়া নাড়ল ঢাকা শহরে আরেকটি নিয়ম এখন চালু হয়েছে সদর দরজায় তালা লাগিয়ে বাড়ির ভেতরে বসে থাকা মিলিটারি যদি আসে তাহলে যেন তালা দেখে মনে করে এই বাড়িতে লোকজন নেই গৌরাঙ্গ বলল মিতা চলো বাসায় ফিরে যাই কেউ তো নাই শাহেদ বলল আমাকে মিরপুর যেতেই হবে গৌরাঙ্গ বললো মিতা আমার খুব ভয় লাগছে ভয় লাগলে তুমি বাসায় চলে যাও আমাকে যেতেই হবে যে করেই হোক আমাকে আসমানের খোঁজ বের করতে হবে মিতা আমি একা বাসায় থাকবো না আমি ভয়ে মরে যাব। আমি খুবই ভীতু শাহেদ জবাব দিল না কথা বলে নষ্ট করার মতো সময় এখন তার হাতে নেই তাকে এখন কোনো বেবি ট্যাক্সি খুঁজে বের করতে হবে বেবি ট্যাক্সি পাওয়া না গেলে শক্ত সমর্থ শরীরের কোনো রিক্সাওয়ালা যে তাকে অতি দ্রুত মিরপুর পৌঁছে দিবে হাতের সময় অল্প বারোটা থেকে আবার কারফিউ শুরু হবে মিরপুর দশ নম্বরের মাথায় তারা রিক্সা ছেড়ে দিল বাড়ি খুঁজতে শুরু করতে হবে এখান থেকেই শাহেদের অস্পষ্টভাবে মনে আছে বাড়ির সামনে গেটের কাছে একটা জবা গাছ আছে বাড়ির একটা ইংরেজি নামও আছে নামটা মনে পড়ছে না তবে শুরুটা এস দিয়ে গৌরাঙ্গ চাপা গলায় বললো মিতা মিলিটারি ডানদিকে দিকে চায়ের দোকানের সামনে মিলিটারি আমার দিকে তাকিয়ে আছে শাহেদ থমকে দাঁড়ালো চায়ের দোকানের নাম রহমানিয়া টি স্টল পাঁচজন মিলিটারি একটি দল দোকানের সামনে একজন পিরিচে ঢেলে চা খাচ্ছে বাকিরা শক্ত মুখ করে দাঁড়িয়ে আছে এদের আশেপাশে কোনো লোকজন নেই শুধু সাদা গেঞ্জি পরা চায়ের দোকানদার মাথা নিচু করে বসে আছে দোকানদারকে দেখে মানুষ বলে মনে হচ্ছে না দূর থেকে মনে হচ্ছে হার্ডবোর্ডের দোকানদারের একটা ছবি এঁকে বসে দেওয়া হয়েছে গৌরঙ্গ চাপা গলায় বলল মিতা আমাদেরকে ডাকে এখন কী করবো পিরিচে ঢেলে যে চা খাচ্ছিল সেই ডাকছে তার মুখ হাসি হাসি গৌরঙ্গ বিবিড় করে বলল মিতা এখন কী করবো দৌড় দিব সাহেদ বললো যেভাবে দাঁড়িয়ে আছো সেভাবে দাঁড়িয়ে থাকো খবরদার দৌড় দেবে না আমি শুনে আসি মিতা ওদের কাছে যাবার দরকার নাই সাহেদ এগুচ্ছে মিলিটারি দলটির দুজন বন্দুক উঁচিয়ে ধরল তার দিকে কেন ধরল শাহেদ বুঝতে পারছে না হয়তো এটাই তাদের নিয়ম কোনো বাঙালি তাদের দিকে আসতে থাকলে বন্দুক উঁচিয়ে নিশানা করতে হয় তাকে ডাকছেই বা কেন যে চা খাচ্ছিল সে চা খাওয়া বন্ধ করে আছে। তার মুখ এখনও হাসি হাসি এটা একটা ভরসার কথা কিংবা তার মুখ হয়তো হাসি হাসি না অনেক এরকম থাকে খুব রাগ করে তাকালেও মনে হয় হাসছে আচমকা খুব কাছেই কোথাও গুলির শব্দ হলো শাহেদ অবাক হয়ে তাকাচ্ছে গুলি কি তাকে করা হলো মনে হয় না তাকে গুলি করা হলে ব্যথা বোধ হতো রক্তে শার্ট ভিজে যেত সেরকম কিছু তো হয়নি গৌরাঙ্গ তাকিয়ে আছে শাহেদের দিক থেকে চোখ ফিরিয়ে সে মিলিটারির দিকে তাকালো যে মিলিটারি চা খাচ্ছিল তার চা খাওয়া শেষ হয়েছে সে হাতের ইশারায় গৌরাঙ্গকে চলে যেতে বলল শাহেদ মিলিটারিদের দিকে এগুচ্ছে সে হাঁটতে পারছে এর অর্থ তাকে গুলি করা হয়নি শরীরে বুলেট নিয়ে কেউ হাঁটতে পারে না মিলিটারিদের ছয় সাত হাত কাছে গিয়ে সাহেব থমকে দাঁড়ালো নাম কেয়া তারা নাম কেয়া মিলিটারিরা তার নাম জানতে চাচ্ছে নাম দিয়ে কি করবে নাম শাহেদ হলেও যা ফখরুদ্দিন হলেও তা শাহেদ নাম বলল যে মিলিটারি চা খাচ্ছিল সে চায়ের কাপের কিছু চা মাটিতে ফেলে দিয়ে বিবিড় করে কি যেন বলল শাহেদ এক দৃষ্টিতে তাকিয়ে আছে কান পাকারো। এর মানে কি মিলিটারিটা তাকে কান ধরতে বলছে অপরাধটা কি। শাহেদ কান ধরল মিলিটারি ইশারা করলো উডবোস করতে শাহেদ উদ্বোস করছে তারা মনে হয় ব্যাপারটা খুব মজা পাচ্ছে সবার মুখ হাসি হাসি মরিয়ম খুব ভালো করেই জানে ভয়ঙ্কর দিন যাচ্ছে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে তারপরেও তার মনে চাপা আনন্দ এই আনন্দের জন্য নিজেকে খুবই ছোট লাগছে মনে হচ্ছে সে বাথরুমের তালা পোকার চেয়েও জঘন্য কোনো প্রাণী কিন্তু সে কি করবে জোর করে তার আনন্দ চেপে রেখে দুঃখ দুঃখ মুখ করে ঘুরবে তার আনন্দের প্রধান কারণ হল কারফিউ ভাঙার পর নাইমুল বলেছে আমি একটু বাইরে যাব শহরের অবস্থা দেখব মরিয়ম সঙ্গে সঙ্গে বলেছে আমি তোমাকে ছাড়বো না তুমি যেতে পারবে না নাইমুল বলে আচ্ছা তুমি অনুমতি না দিলে যাব না কি সুন্দর কথা তুমি অনুমতি না দিলে যাব না চোখে পানি আসার মতো কথা মরিয়ম বলল দুপুরে কি খাবে বলো আজ দুপুরে আমি রান্না করব, মার শরীর খারাপ নাইমুল বলল তুমি যা রান্না করবে আমি তাই খাব তবে তবে কি তবে সবচেয়ে ভালো হয় যদি রান্নাবান্নার ঝামেলায় না গিয়ে তুমি আমার সামনে বসে থাকো দুঃসময়ে প্রিয়জনদের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে এখন আমাদের দুঃসময় নাইমুলের কথা শুনে আনন্দ মরিয়মের চোখে পানি চলে এলো তার কাছে মনে হচ্ছে বাংলাদেশের সব মানুষের জন্য দুঃসময় হলেও আজ তার জন্য দুঃসময় নয় কোনো দুঃসময় তাদের দুজনের মাঝখানে ঢুকতে পারবে না নাইমুল ট্রানজিস্টারের নব ঘোরাচ্ছে তার মধ্যে কোনো অস্থিরতা নেই বাইরে এত ঝামেলা অথচ মানুষটার শান্ত সহজ ভঙ্গিতে ট্রানজিস্টরের নব ঘোরাচ্ছে মনে হচ্ছে সে কোনো গানের অনুরোধের আসরের অনুষ্ঠান ধরতে যাচ্ছে মরিয়ম বলল এই তোমার কি সত্যি সত্যি বাইরে যেতে ইচ্ছে করছে নাইমল বলল ইচ্ছা করছে কিন্তু আজ আমি তোমার ইচ্ছাটাকেই গুরুত্ব দিব তুমি যদি বলো ইয়েস তাহলে ইয়েস তুমি যদি বলো নো তাহলে নো আচ্ছা যাও ঘুরে আসো এক ঘন্টার জন্য যাবে থ্যাংক ইউ তুমি যতক্ষণ বাইরে থাকবে ততক্ষণ আমি জানে বসে থাকব। আমি খুব তাড়াতাড়ি ফিরব রাস্তায় যতক্ষণ থাকবে দোয়াইনুস পড়বে দোয়া ইউনুস জানো তো না জানলে একটা কাগজে লিখে দিই লিখে দিতে হবে না জানি তাড়াতাড়ি ফিরবে কিন্তু নাইমুল বলল এখন বাচ্চা নটা পঁচিশ আমি অবশ্যই দশটা পঁচিশে ফিরব ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ চায়ের কথা বলছো কেন ইনশাল্লাহ তুমি চায়ের পানি গরম রেখো এসে লেবু চা খাবো মরিয়ম জায়নামাজে বসে আছে যে কটা সুরাসে জানে সে কটা তিনবার তিনবার করে পড়ে নফল নামাজ পড়তে শুরু করবে নাইমুল ঘর ছেড়ে যাবার পরপরই মরিয়মের মনে হলো মস্ত ভুল করা হয়েছে তাকে যেতে দেওয়া ঠিক হয়নি সে পড়া বন্ধ রেখে ক্রমাগত বলতে লাগলো আল্লাহ তুমি তাকে ভালো রাখো আল্লাহ তুমি তাকে ভালো রাখো মরিয়মের একবারও তার বাবার কথা মনে পড়ছে না পঁচিশে মার্চের পর থেকে তার কোনো খবর নেই হয়তো মরিয়মের মনে হয়েছে তাকে নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই পুলিশের চাকরিতে দিনের পর দিন অনুপস্থিত থাকা কোনো ব্যাপার না সাফিয়ার মুখ ভয়ে আতঙ্কে ছোট হয়ে আছে তার ভীতির কারণ সম্পূর্ণ অন্য পঁচিশে মার্চ রাতে তিনি একটা ভয়াবহ সত্য আবিষ্কার করেছেন টুনটুনি ইয়াহিয়াকে এখন টুনটুনি ডাকা হচ্ছে একমাত্র মোবারক হোসেনই ছেলেকেই ইয়াহে নামে ডাকেন কানে শোনে না এই যে এত গোলাগুলি কামানের শব্দ তাতে তার কিছুই হচ্ছে না সে জেগেই আছে কিন্তু একবারও চমকে উঠছে না তখন তার সন্দেহ হলো ছেলে হয়তো চোখেও দেখে না তিনি তার সামনে রঙিন ফিতা ধরলেন টুনটুনি হাত বাড়ালো না চোখের সামনে ঝুমঝুমি বাজালেন সে ঝুমঝুমির দিকে তাকালো না সম্পূর্ণ অন্য দিকে তাকিয়ে আনন্দে হাসতে লাগল তিনি বুঝতেই পারছেন না এই ভয়ঙ্কর খবরটা তিনি মরিয়মের বাবাকে কিভাবে দেবেন মরিয়মের বাবাকে ব্যাপারটা সহ্য করতে পারবে তিনি যদি বলেন এই ব্যাপারটা ধরতে এতদিন তোমার সময় লাগলো তখন তিনি কী জবাব দেবেন সাফির একটা ভয়ঙ্কর ইচ্ছা হচ্ছে ছেলেকে কোলে নিয়ে ছাদে চলে যেতে ইচ্ছা করছে ছাদ থেকে ছেলে কোলে নিয়ে ঝাঁপ দিয়ে নিচে পড়ে যাওয়া চোখ কান আছে এমন শিশু এদেশে টিকে থাকতে পারে না এ কীভাবে টিকবে আর তিনি বা ছেলের বাবার রাগ কীভাবে সামাল দিবেন নাইমুলের দশটা পঁচিশে ফেরার কথা সে ঠিক দশটা পঁচিশেই ফিরল মরিয়ম তখনও জান ছেড়ে ওঠেনি নাইমুল বলল মরি আমার লেবুচা কই মরিয়ম লজ্জায় মরে যাচ্ছে নাইমুল তার কথা রেখেছে সে কাটায় কাটায় দশটা পঁচিশেই ফিরেছে কিন্তু মরিয়ম কথা রাখতে পারেনি চুলায় চায়ের পানি দেয়া হয়নি নাইমুল বলল চা লাগবে না তুমি বসো মরিয়ম বলল কি দেখলে নাইমুল বলল ওরা যা দেখাতে চেয়েছিল তাই দেখলাম মরিয়ম বলল ওরা কি দেখাতে চেয়েছিল ওরা ওদের হাতের সূক্ষ্ম কাজ দেখানোর জন্যই তিন ঘন্টার জন্য কারফিউ তুলেছে যেন ওদের কর্মকাণ্ড দেখে আমরা জেলিফিশের ফিসের মতো হয়ে যাই কী বলছো বুঝতে পারছি না নাইমুল হাসলো। সে হাসি অদ্ভুত সে হাসি দেখলেই মরিয়মের শরীর কেমন করতে থাকে মরিয়ম বলল আমি তোমার জন্য চানই আসি নাইমুল বলল চানতে হবে না চুপ করে বসে থাকো আমি একটা মজার জিনিসও দেখে এসেছি এর মধ্যে মজার জিনিস কি দেখলে ওরা শহীদ মিনার ভেঙে গুঁড়া করে দিয়েছে সেখানে একটা সাইনবোর্ড টানিয়ে দিয়েছে সাইনবোর্ডে লেখা মসজিদ নামাজ পড়বার স্থান নাইমুল হাসছে তবে এই হাসি কেমন যেন অন্যরকম হাসির শব্দ ভোতা শুনতে ভালো লাগে না মরিয়ম এখন তোমাকে খুব জরুরি একটা কথা বলবো মন দিয়ে শোনো পাকিস্তানি মিলিটারিদের সঙ্গে সত্যিকারের যুদ্ধ এখন শুরু হবে কি ভয়াবহ যুদ্ধ হবে সেটা বুঝতেও পারছেন ওরা আমি কিন্তু যুদ্ধে যাব। মরিয়ম হতভম্ব গলায় বলল কী বললে নামুল সিগারেট ধরাতে ধরাতে বলল আমি যুদ্ধ করব। কিভাবে করব অস্ত্র কোথায় পাবো কিছুই জানি না শুধু এইটুকু জানি যে ব্যবস্থা হবে যুদ্ধে যাবে তুমি যুদ্ধ করবে হ্যাঁ তবে তোমার ভয়ের কিছু নাই আমি মরব না আমি অত্যন্ত বুদ্ধিমান আমি খুবই সাবধানে থাকবো বুদ্ধিমান মানুষ সবার আগে নিজেকে রক্ষা করে আমি তাই করব মরিয়ম বিড়বিড় করে বলল তুমি আমাকে ছেড়ে চলে যাবে নাইমুল সিগারেটে লম্বা টান দিয়ে বলল হ্যাঁ তোমার সঙ্গে আমার আবার দেখা হবে স্বাধীন বাংলাদেশে মরিয়ম আর্তনাদের মতো করে বলল তুমি কি এখন চলে যাচ্ছ নাইমুল বলল না আজ দিনটা আমি তোমার সঙ্গে থাকবো আমি যাবো আগামীকাল কারফিউ লিফট হওয়া মাত্র বিদায় আজকের দিনটা শুধুই আমাদের দুজনের শি ওয়াজ আ চাইল্ড অ্যান্ড আই ওয়াজ আ চাইল্ড ইন দিস কিংডম বাই দ্য সি বাট উই লাভ উইথ দ্য লাভ দ্য ওয়াজ মোর দ্যান লাভ আই অ্যান্ড মাই অ্যানাবেলি মরিয়ম হামা করে কাঁদছে নাইমুল হাসিমুখে স্ত্রীর কান্না দেখছে সাতাশে মার্চ শনিবার রাত আটটায় রেডিওর নব ঘোরাতে ঘোরাতে এই দেশের বেশ কিছু মানুষ অদ্ভুত এক ঘোষণা শুনতে পায় মেজর জিয়া নামে কেউ একজন নিজেকে রাষ্ট্রপ্রধান ঘোষণা দিয়ে বলেন আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি তিনি সর্বাত্মক যুদ্ধের ডাক দেন দেশের মানুষের ভেতর দিয়ে তীব্র ভোল্টেজের বিদ্যুতের শখ প্রবাহিত হয় তাদের নেতিয়ে পড়া মেরুদণ্ড একটি ঘোষণায় রিজু হয়ে যায় তাদের চোখ ঝলমল করতে থাকে একজন অচেনা অজানা লোকের কণ্ঠস্বর এতটা উন্মাদনার সৃষ্টি করতে পারে ভাবাই যায় না পিরোজপুর মহকুমার সাব পুলিশ অফিসার এই ঘোষণা শুনে আনন্দের ছেলে মানুষের মতো চিৎকার করতে থাকেন যুদ্ধ শুরু হয়ে গেছে আমরা যুদ্ধ শুরু করে দিয়েছি আর ভয় নাই তিনি পিরোজপুরের পুলিশের অস্ত্রভাণ্ডার থেকে দুইশো রাইফেল স্থানীয় জনগণকে দিয়ে দেন যুদ্ধ শুরুর প্রস্তুতি হিসেবে পাকিস্তানের মিলিটারি তাকে হত্যা করে পাঁচই মে এই ঘটনার বত্রিশ বছর পর তার বড় ছেলে জ্যোৎস্না ও জননি নামে একটি উপন্যাস লেখায় হাত দেয় লেখকের নিজস্ব নোট কালুরঘাট রেডিও স্টেশন থেকে প্রচারিত মেজর জিয়ার স্বাধীনতা ঘোষণা নিয়ে পরে নানান বিভ্রান্তি তৈরি হয় তিনি মোট কবার ঘোষণা পাঠ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের একচ্ছ নায়ক এবং তার পক্ষেই স্বাধীনতা ঘোষণা করা হচ্ছে এই বিবৃতি কত তারিখে পড়া হলো কবার পড়া হলো এইসব নিয়ে বিভ্রান্তি জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা পাঠের আগেই স্বয়ং বঙ্গবন্ধুর দেয়া স্বাধীনতা ঘোষণা পাঠের প্রসঙ্গ বইপত্রে পাওয়া যাচ্ছে যেমন চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব আব্দুল হান্নান দুপুর দুইটায় বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা অনুবাদ প্রচার করেন ছাব্বিশে মার্চ সন্ধ্যা সাতটা চল্লিশ মিনিটে স্বাধীনতার ঘোষণা অনুবাদ দ্বিতীয়বার পড়া হয় পাঠ করেন হাটহাজারি কলেজের ভাইস প্রিন্সিপাল জনাব আবুল কাশিম সন্দীপ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে মেজর নিজের ডায়েরিতে যা লিখেছেন তা হলো সাতাশে মার্চ শহরের চারদিকে তখন বিক্ষিপ্ত লড়াই চলছিল সন্ধ্যা সাড়ে ছটায় রেডিও স্টেশন এলাম এক টুকরা কাগজ খুঁজছিলাম হাতের কাছে একটা এক্সারসাইজ খাতা পাওয়া গেল তার একটা পৃষ্ঠায় দ্রুত হাতে স্বাধীনতা যুদ্ধের প্রথম ঘোষণার কথা লিখলাম স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপ্রধানের দায়িত্বভার নিয়েছি সে কথাও লেখা হল সেই ঘোষণায় কিছুক্ষণের মধ্যেই সে ঘোষণা বেতারে প্রচার করলাম আটাশে মার্চ সকাল থেকে পনেরো মিনিট পর ঘোষণাটি প্রচার করা হল কালীরঘাট রেডিও স্টেশন থেকে তিরিশে মার্চ দ্বিতীয় ঘোষণাটি প্রচার করা হল রাজনৈতিক নেতাদের অনুরোধক্রমে স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে কোনো রকম বিভ্রান্তি থাকতে পারে না এই একটি বিষয়ে দলমতের ঊর্ধ্বে আমাদেরকে উঠতেই হবে সত্যেন ধার্যতে পৃথ্বী সত্যেন তাপতে রবি সত্যেন বাতিবায়ুশ্য সর্বং সত্যে প্রতিষ্ঠিতম সত্য পৃথিবীকে ধারণ করে আছে সত্যের দ্বারাই সূর্য তাপ বিকিরণ করছে সত্যের জন্যই বাতাস বইছে সত্যিই সব কিছু প্রতিষ্ঠিত